সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ বরাবরই ভালো ছিল। সম্প্রতি সঞ্চয়পত্রকে সমন্বিত একটা নীতিমালায় তৈরি করার জন্য সরকারের কিছু সিদ্ধান্ত রয়েছে, যেটা আমরা পরে বিস্তারিত দেই। সঞ্চয়পত্রের স্কিম মোট 11টি সমন্বিত নীতিমালার আওতায় পরিচালিত হবে সব ধরনের সঞ্চয়পত্রের স্কিম। বর্তমান পারিবারিক ও পেনশন সঞ্চয়পত্র সহ মোট 11 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটির জন্য আলাদা আলাদা নীতিমালা রয়েছে। সবকটিতে একটি নীতিমালা আনতে প্রণয়ন করা হয়েছে, সমন্বিত সঞ্চয়পত্র নীতিমালা। এই সংক্রান্ত খসড়া অনুমোদনের জন্য জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD। এটি কার্যকর হলে পৃথক নীতিমালার জটিলতা কাটবে, গ্রাহকদের অনলাইন সেবা দিতে সুবিধা হবে, একই ডকুমেন্ট দিয়ে সব ধরনের স্কিম সঞ্চয়পত্র কেনা যাবে, এতে ব্যাংক এবং ডাকঘরদের কার্যক্রমও সহজ হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে সঞ্চয়পত্র অধিদপ্তর পরিচালক শাহালাম যুগান্তরকে বলেন, বর্তমান প্রতিটি সঞ্চয়পত্রের ম্যানুয়াল এবং পৃথক নীতিমালা পরিচালিত হচ্ছে। সময়ের পরিপ্রেক্ষিতে অনলাইনে সব ধরনের নীতিমালা একসঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য একটি সমন্বিত নীতিমালা খসড়া চূড়ান্ত হচ্ছে খসড়ার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।